নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। তো আজকেও কিন্তু চলে এসেছি কেষ্টপুরেতে। তো কেষ্টপুরেতে আজকের যে ফ্ল্যাটটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, এটা হচ্ছে 1020 স্কোয়ার ফিটের 2BHK একটি ফ্ল্যাট। এবং এই যে লোকেশনটা অত্যন্ত সুন্দর লোকেশন এবং কোনো কনজেশন নেই, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। কেষ্টপুরে থাকছেন কিন্তু কোনো কনজেশন পাচ্ছেন না, মানে উইদাউট কনজেশন আপনারা এখানে থাকতে পারছেন। আর এই মুহূর্তে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আর এই যে জায়গাটা, এটা নিয়ারেস্ট হচ্ছে আপনার প্রায় জোড়াখানা বলে যে আপনার স্টপেজটা রয়েছে, সেই জোড়াখানা স্টপেজের প্রায় কাছেই। চলুন আমরা ডাইরেক্ট কন্টেন্টে চলে যাই এবং এর সাথে ব্যাকগ্রাউন্ডে জেনে নিই ফ্ল্যাটটি ঠিক কীরকম এবং দেখেও নিই। আসুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্টেয়ার কেসটি, এটা হচ্ছে স্টেয়ার কেস। এটা লবি এরিয়াটা রয়েছে আর একদম সোজা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের প্রপার্টি। আর লেফট হ্যান্ড সাইডে আপনারা লিফটটা পেয়ে যাচ্ছেন। G+5 বিল্ডিং আছে, এটা G+5 বিল্ডিং। আর এই হচ্ছে আপনাদের প্রপার্টি, ফোর্থ ফ্লোর আর ফিফথ ফ্লোরেতে অ্যাভেলেবেল রয়েছে। এটা ফ্লোরিংটা দেখতে পাচ্ছেন 55 টাইলসের ফ্লোরিং রয়েছে। আমরা ওয়েস্ট ফেসিং করে কিন্তু প্রবেশ করছি, ঢুকেই আপনারা যেটা পাচ্ছেন বিশাল বড় মাপের একটি লিভিং এরিয়াটা আপনারা পেয়ে যাচ্ছেন, বা ডাইনিং হিসেবে ওটা ইউজ করতে পারেন, লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করা যাবে। আর লেফট হ্যান্ড সাইডে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা যেটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটাকে দেখতে পাচ্ছেন। আমি সাইজটা বলে দিচ্ছি, বেডরুমে 16x10 সাইজের এটা রয়েছে রুমটি, 16x10 সাইজের রুম এটি, একদমই ফ্রেশ প্রপার্টি, নতুন, রিসেল বা পুরনো নয়, রেডি টু মুভ আছে। লেফট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছেন কিচেন, পুরো সেপারেটেড ওয়েতে কিচেনটা করা হয়েছে। ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, ছোট বলে মনে হতে পারে কিন্তু বেশ স্পেসিয়াস। কিচেনের পাশেই পেয়ে যাচ্ছেন কমন টয়লেট, কমন টয়লেটের সাইজটা যথেষ্ট বড় সাইজের কমন টয়লেট এটি। ভিতরে ফিটিংসগুলো এই মুহূর্তে লাগানো নেই, পারচেস করার সাথে সাথেই কিন্তু এখানে ফিটিংসগুলো লাগানো হয়ে যাবে। উপরে দেখতে পাচ্ছেন লফট, আর এইটা হচ্ছে মাস্টার বেডরুমটি, এটা মাস্টার বেডরুম। এর ভিতরে আপনারা বাথরুম প্লাস ব্যালকনি দুটোই একসাথে পেয়ে যাচ্ছেন। এটা এই রুমের যে সাইজটা আছে সেটাও আমি বলে দিচ্ছি, 8x12 মাপের রুম। সামনে ব্যালকনি রয়েছে যার জন্য এটার সাইজটা একটু ছোট হয়ে গেছে, বা 8x12 সাইজ। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, এটা অ্যাটাচ বাথরুমটিকে দেখতে পাচ্ছেন। আসুন ব্যালকনিটিও আমরা দেখে নিই, বেশ বড় মাপের ব্যালকনি এটি। এদিকেতে 8.5x4 ফুটের ব্যালকনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এটা 8.5x4 ফুটের ব্যালকনি। আর এই দিকটায় দেখুন কতটা ফাঁকা আপনারা পাচ্ছেন, এই হচ্ছে ব্যালকনি। এই ব্যালকনিতে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের প্রপার্টিটির ভিউটা দেখাচ্ছি। আচ্ছা, আর তার আগে আপনাদেরকে আমি এটাও একটু জায়গাটাও বলে দিই, এখানে থেকে লোকেশনটা কত সুন্দর দেখুন। ওই দিকটায় যদি দেখেন এটা হচ্ছে DLF, এই দেখুন এটা DLF, আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই হচ্ছে DLF। আর এই দিকটায় যদি দেখেন, এই দিকটায় এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেকনোপলিশটাকে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টেকনোপলিশ। আর পুরো নিউ টাউনের ভিউটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এই হচ্ছে নিউ টাউনের ভিউ। বন্ধুরা, নিচেতে আপনারা এই কভার্ড পার্কিংটাও পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে কভার্ড পার্কিং, এখানেতে আপনারা চাইলে পরে পার্কিং নিতে পারেন। প্লাস এই দিকটার মধ্যেও রয়েছে, এটাকে আপাতত সেভাবে ঠিক হয়নি, কেউ যদি এটাকে আপনার কভার্ড পার্কিং হিসেবে কিনতে চান তাহলে এখানেও কিনতে পারেন, এটাও অ্যাভেলেবেল রয়েছে, অথবা এটা গোডাউন হিসেবে ইউজ হবে। আর এই দিকটার মধ্যে যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাকচুয়াল পার্কিংটি, এটা হচ্ছে কভার্ড পার্কিং সামনে। আর টু হুইলারের জন্য কোনো রকমের কিছু পার্কিং ফি নেই, টোটালি ফ্রি অফ কস্ট, কমন এরিয়ার মধ্যে টু হুইলার পার্ক করতে পারেন। তো বন্ধুরা, আজকের যে ফ্ল্যাটটি এটা একদম কেষ্টপুরেতেই আমি বললাম রয়েছে, এবং বেশ মানে জায়গাটা একটু ফাঁকা ফাঁকাই। কেষ্টপুরে যতটা যানজট বা যতটা ঘিঞ্জি ততটা এখানে নয়। আর যদি মনে করছেন ভিডিওটি দেখে ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তাহলে পরে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানেতেও কিন্তু আপনার ওই মোটামুটি 3800 টাকা করে স্কোয়ার ফিট যাচ্ছে, এবং কিছুটা পরিমাণে নেগোসিয়েট করা হবে, 1020 × 3800 করলে পরে আপনারা অ্যাকচুয়াল দামটা পেয়ে যাবেন। যদি মনে করছেন যে অসুবিধা হচ্ছে আমি ডিসক্রিপশন বক্সে দামটা দিয়ে দেবো,
তো সেই অনুযায়ী আপনারা বুঝে নিতে পারবেন যে এটা ফ্ল্যাটটির দামটা কীরকম। আর এনিওয়েজ যদি ফ্ল্যাটটি আপনারা পারচেজ করবার পারপাসে ভিজিট করতে চান, ডিসক্রিপশন বক্সেতে কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর যদি কোনো রকমের আপনাদের সাজেশান থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই জানান, ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে যদি ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, যাতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিওগুলো নোটিফিকেশনস তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।